আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান তাহলে সকলে ইয়েস লিখে দিবেন, তাহলে বুঝতে পারবো আমার কথাটা ঠিকঠাক ডেলিভার হচ্ছে। আদারওয়াইজ আমরা অন্য কোনো মাধ্যমে চেষ্টা করব। শুরুতেই আমরা ওয়ান আওয়ার স্টাডিকে ধন্যবাদ জানাতে হয়, কারণ ওয়ান আওয়ার স্টাডি আমাদের জন্য 11 দিনের ওয়ার্ডপ্রেস শেখার একটি ম্যাজিক কোর্স, সুন্দর একটি কোর্স ফ্রিতে দিয়েছে। ওয়ান আওয়ার স্টাডি শুধুমাত্র আমি আপনি বা গুটি কয়েক মানুষকে নিয়ে চিন্তা করছে না, ওয়ান আওয়ার স্টাডির একটি বিশাল লক্ষ্যমাত্রা রয়েছে। মূলত আমাদের লক্ষ্য হচ্ছে দেশ থেকে 1000 মানুষকে বাছাই করা, 1000 মানুষকে কিছু শেখানো এবং তাদের কর্মজীবনে পরিবর্তন আনা। সেই লক্ষ্যে আমাদের ইতিমধ্যে দুটি কোর্স রানিং চলছে, গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব ডিজাইন, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের এই কোর্সটি। আগামী দিনে আরও কোর্স আসবে। আপনারা সহযোগিতা করলে আমরা সবগুলোতে সফলভাবে কাজ করতে পারবো এবং আমরা খুব দ্রুততার সাথে আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবো। কারণ একটা কথাই রয়েছে, ভোগে নয় ত্যাগেই শান্তি। আপনি শুধু নিজে শিখবেন, অপরকে শেখাবেন না, এটা কখনোই পরিতৃপ্ত হবে না। আপনি যখন নিজে শেখার পাশাপাশি অপরকে শেখাবেন, তখনই আপনি সম্পূর্ণ পরিতৃপ্ত পাবেন। তাহলে আপনাকে কী করতে হবে? আপনার পরিচিত যে কোনো ফ্রেন্ড যাদের শেখার আগ্রহ রয়েছে তাদের সাথে আমাদেরকে এঙ্গেজ করে দেবেন, তাদেরকে আমাদের গ্রুপ বা আমাদের পেজের, অর্থাৎ ওয়ান আওয়ার স্টাডির সাথে তাদেরকে পরিচিত করে দেবেন। আপনিও শিখলেন বা আপনার বন্ধু বা যাই হোক তারাও কিছু শিখতে পাইল। এভাবেই আমরা আমাদের শিক্ষাকে সবার কাছে ছড়িয়ে দিতে চাই। কথা না বাড়িয়ে আমি আমার পরিচয় দিয়ে শুরু করতে চাই। আমি শফিকুল ইসলাম, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। ওয়ান আওয়ার স্টাডিতে আপনাদের সাথে রয়েছে ওয়েব ডেভেলপার এবং ট্রেইনার হিসাবে লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্ট বাংলাদেশ LEDP, সরকারের একটি প্রজেক্ট। সেখানকার সিনিয়র ট্রেইনার হিসেবে কাজ করেছি। টেকনিবিডি, টোটাল IT সলিউশন একটি কোম্পানি, সেখানকার চিফ টেকনিক্যাল অফিসার CTO হিসাবে কাজ করে যাচ্ছি। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসে আমাদের আলোচ্য বিষয় ছিল ইনস্টল ওয়ার্ডপ্রেস থিম, প্ল্যাগ ইন, ওয়ার্ডপ্রেস ফাইল স্ট্রাকচার এবং ডাটাবেস স্ট্রাকচার, ওয়ার্ডপ্রেস উইজেটস এবং মেনুস। আমি চেষ্টা করব এখান থেকে স্টেপ বাই স্টেপ বিষয়গুলো শেখানোর জন্য। আপনারা সহযোগিতা করলে আমি আপনাদেরকে বিশদভাবে শেখাতে পারবো। গতদিনে আমরা, অর্থাৎ ক্লাস ওয়ানে আমরা ইনফরমেটিভ একটি ক্লাস করেছিলাম, যেটা ছিল খুবই বোরিং ক্লাস, কারণ সেখানে সম্পূর্ণ ইনফরমেশনই ছিল আর কি, সেখানে কোনো কাজ করে আমার দেখানো হয়নি। যদিও আমাদের কাছে বোরিং ক্লাস ছিল, তবু ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনি যখন খুব ভালো মানের ডেভেলপার হয়ে যাবেন, তখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে ওয়ার্ডপ্রেস কবে আসলো, ওয়ার্ডপ্রেস কবে থেকে শুরু হইলো, ওয়ার্ডপ্রেসের বর্তমান ভার্সন কত, ওয়ার্ডপ্রেস আসলে কোন কোন ডাটাবেস ইউজ করে, এরকম প্রশ্ন করলে আপনি সেটাই পারলেন না, যে কোনো কারণে সেটা পারলেন না। তাহলে কি হলো, আপনার হাজারো জানার সব কিছু কিন্তু মূল্যহীন হয়ে গেল। সিম্পল একটা বিষয় না জানার কারণে আপনার হাজারো জ্ঞান সব কিছুই মূল্যহীন হয়ে গেল। এই জন্য আমাদেরকে খুব বেসিক বিষয় হলেও সেগুলো আমাদের আয়ত্ত রাখা দরকার, এখানে আমাদের মাথায় রাখতে হবে। এখানে অনেকে বিগিনার রয়েছেন, আমি মনে করি বেশিরভাগ মানুষই এখানে বিগিনার রয়েছেন। এই জন্য আমাদের কোর্সটাকে বিগিনার ফ্রেন্ডলি করার ট্রাই করব। যারা কিছুটা জানেন বা অনেকেই আছেন এখানে অভিজ্ঞ সম্পন্ন মানুষ রয়েছেন, তারা আশা করি বিষয়টা ধৈর্যের সাথে দেখবেন। আমরা গত ক্লাসে আরও একটি কাজ করেছিলাম, সেটা হলো জ্যাম্প নামে একটি টুল ইনস্টল করা দেখাইছিলাম। এখন আমরা যাচ্ছি ইনস্টল ওয়ার্ডপ্রেস, এই কাজটা আমরা কীভাবে করব। আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস এই সেকশনে আসলে আমাদের আরও তিনটা কাজ করতে হবে। নাম্বার 1, ইনস্টল জ্যাম্প ইন PC। নাম্বার 2, ক্রিয়েট ডাটাবেস অ্যান্ড ইউজার। নাম্বার 3, ওয়ার্ডপ্রেস ইনস্টল। এই তিনটা স্টেপে এটা ভাগ করা রয়েছে, তিনটা কাজ আমাদেরকে পর্যায়ক্রমে করতে হবে। এক নম্বর যেটা রয়েছে, ইনস্টল জ্যাম্প ইন PC। আমরা গত ভিডিওতেও আমরা দেখাইছিলাম বা গত ক্লাসেও দেখাইছিলাম কীভাবে জ্যাম্পটা ইনস্টল করবো, কোত্থেকে পাবো। এরপরে অনেকেরই সমস্যা হয়েছিল, যে কারণে আমরা একটা শর্ট ভিডিও করে আপনাদেরকে দিয়েছি, সেখান থেকে আপনারা এটার সলিউশন খুঁজে পাবেন আশা করা যায়। আমি এখন পর্যন্ত বলতে পারি সবাই এটা সঠিকভাবে ইনস্টল করেছেন। যদি সবাই ঠিকঠাক ইনস্টল করতে পারেন তাহলে একটি মেসেজে ইয়েস লিখে দেবেন, তাহলে বুঝতে পারবো আপনারা সকলেই ক্লাসটা বুঝেছেন বা আপনারা সকলেই ইনস্টল করতে পেরেছেন। গোটা কয়েক দুই চারজন মানুষের সমস্যা হইতে পারে, সেটা বিভিন্ন কারণে হয়। যেমন আপনার অপারেটিং সিস্টেম, আপনার কম্পিউটারে কোনো ফাইল মিসিং থাকলে বা এই সফটওয়্যারের মধ্যে কোনো ফাইল মিসিং থাকলে সেক্ষেত্রে ইনস্টলেশনের প্রবলেম হইতে পারে। এরপরে আমরা তাহলে জ্যাম্পটা ওপেন করতে হবে। যেহেতু ওয়ার্ডপ্রেস একটা সার্ভারে কাজ করতে হবে, জ্যাম্প আমরা কেন ইনস্টল বা ডাউনলোড করব এটাও আমরা বলেছি। যেমন আমাদের যখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে যাব, আমাদের কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ প্রয়োজন। এক নম্বর হলো ডোমেইন, দুই নম্বর হলো হোস্টিং।
যে শুরু ক্ষেত্রে আমরা ডোমেইন হোস্টিং এর উপরে কোনো রকমের কস্টিং করতে যাচ্ছি না, খরচ করতে যাচ্ছি না, আমরা আমাদের কম্পিউটারকেই সার্ভার বানিয়ে কাজ করতে যাচ্ছি, তাহলে কি হবে, আমাদের কোনো খরচ লাগছে না। এবং দুই নম্বর হলো আমাদের এই ফাইলটা রান করতে, অর্থাৎ ওয়ার্ডপ্রেস যখন আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করার সময় আমাদের কোনো রকমের ইন্টারনেটের প্রয়োজন হবে না। জ্যাম্প ইনস্টল করার পরে আপনাদেরকে যেটা করতে হবে, কন্ট্রোল প্যানেলটা ওপেন করতে হবে। কম্পিউটারে উইন্ডোজে চলে আসলে সেখান থেকে কন্ট্রোল প্যানেল খুঁজে পাইতে পারেন, যেমনটা আমি এখানে পাচ্ছি, আবার নাও পাওয়া যেতে পারে। যদি থাকে তাহলে এখানে ক্লিক করলেই আমাদের কন্ট্রোল প্যানেলটা ওপেন হবে। আমি ওপেন করলাম, ওপেন করার পর এখান থেকে কোয়াইট করে কেটে দিচ্ছি আমি। এখানে একটা বিশাল সমস্যা হচ্ছে, এই সমস্যাটা কেন হচ্ছে সেটাও আমি দেখাবো। আমরা এটা কেটে দিই আপাতত, একটু কাটতেও সময় লাগবে যেহেতু এটা একটা ঝামেলাপূর্ণ একটা বিষয়। কেন হচ্ছে এটা, এটা করার রিজন হলো আমরা যখন সফটওয়্যারটা ওপেন করেছি, ওপেন করার সময় আমরা এটা অ্যাডমিনিস্ট্রেটর বা মানে অ্যাডমিন লেভেল থেকে আমরা এটা ওপেন করিনি। এখন যদি এটা আমরা অ্যাডমিন লেভেলে ওপেন করি, মোর থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এখন যদি আমরা ওপেন করি, এখন আমাদের সব কিছু ঠিক রয়েছে, এখন আমরা কোয়াইট করলে সঠিকভাবেই কেটে যাবে, এখন কোনো সমস্যা হলো না। আবার অনেকের কম্পিউটারে এখানে নাও থাকতে পারে, তাহলে তারা কি করবে, তারা দিস পিসি এখানে চলে আসবে, অর্থাৎ আমাদের যে দিস পিসি এই যে ফাইল ম্যানেজার রয়েছে এখানে আসবে। ফাইল ম্যানেজার এইভাবে না পাইলে আরও একটা সুযোগ রয়েছে, সিস্টেম রয়েছে, উইন্ডোজ প্লাস ই বাটন ক্লিক করতে হবে। এই দুইটা বাটনে ক্লিক করলে আমাদের সামনে এরকম আসবে, এখান থেকে দিস পিসিতে ক্লিক করবে, যে কোনোভাবেই কাজটা করতে পারবেন। যখন শর্টকাট জানা থাকবে তখন কি হবে, মাঝে মাঝে 30-40 বা 1 মিনিটের কাজ 1 সেকেন্ডে সম্পন্ন করা সম্ভব। এই জন্য কিছু কিছু শর্টকাট জেনে রাখা খুবই জরুরি। এখন আমরা দিস পিসি অর্থাৎ লোকাল ডিস্কে চলে আসলাম। সকলের কম্পিউটারে অনেকগুলো ড্রাইভ থাকতে পারে, আমার কম্পিউটার এখানে 6টি ড্রাইভ রয়েছে, আবার একটি দুইটি অনেকের কাছে অনেক রকম থাকতে পারে, তার মধ্যে সি ড্রাইভটা সবার কাছে পরিচিত। তার মধ্যে সি ড্রাইভটা সবার কাছে পরিচিত, কেননা সেখানে অপারেটিং সিস্টেম দেওয়া থাকে। ওকে, এর মধ্যে চলে আসলাম। এর মধ্যে আসলে জ্যাম্প নামে একটি ফোল্ডার দেখতে পাবো। এরপরে আমরা জ্যাম্পের মধ্যে ঢুকবো। জ্যাম্পের মধ্যে ঢুকলে এখানে নিচে চলে আসবো। নিচে চলে আসলে এখান থেকে জ্যাম্প কন্ট্রোল ডট ইএক্সি এইটা পাইবো। এইটাকে আমরা কী করব, এটা যদি সরাসরি ক্লিক করে ওপেন করি, আমাদের ওপেন হবে। এখান থেকে কোয়াইট করলে সেই আগের যে সমস্যাটা ছিল, এই সমস্যাটার মধ্যে আমাদেরকে আবারও পড়তে হবে। সুতরাং আমাদেরকে ওপেন করার সময় রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এভাবেই রান করতে হবে। আচ্ছা, এটাও আমি ক্লোজ করে দিই, একটু সমস্যা হচ্ছে, আমার কম্পিউটারটা অনেকটা হ্যাং করার মতো অবস্থান রয়েছে, দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। ওকে, আমাদের সামনে সেই এরর উইন্ডোটা চলে গেছে, আমরা এখন আবারও ওপেন করতে পারি। এখন আমরা কিন্তু আর ভুল করব না, এখন রাইট বাটনে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে এখন আমাদের সব কিছু সমাধান হয়ে গেছে, এখন আমরা কোয়েট করলে সহজভাবে কেটে যাবে, আবারও আমরা ওপেন করলে স্বাভাবিকভাবে আমাদের সামনে ওপেন হবে। এখন এটা ওপেন করার পরে আমাদেরকে কী করতে হবে, এই অ্যাপাচি যে সার্ভার রয়েছে এবং মাই এসকিউএল সার্ভার, এই দুইটাকে আমাদের স্টার্ট করতে হবে। স্টার্ট করলাম, স্টার্ট করার পরে এখান থেকে অ্যাডমিনে ক্লিক করলে আমাদের অ্যাডমিন প্যানেল অর্থাৎ ড্যাশবোর্ড চলে আসবে। এটা যদি আমাদের কাছে আসে তাহলে আমরা বুঝবো সঠিকভাবে আমরা ওপেন বা সঠিকভাবে আমাদের সার্ভারটা রান করতে পেরেছি। এখন আমাদের যেটা করা দরকার, আমাদের সার্ভার এখন রানিং, সার্ভার রান থাকার পরে আমাদেরকে এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো কোথায়, আমাদের সামনে যে পেজটা দেখাচ্ছে সেটা কোত্থেকে দেখাচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা কোত্থেকে দেখাচ্ছে, আমরা এটা দেখার জন্য আমাদের কন্ট্রোল প্যানেলটা ওপেন করেছি। কন্ট্রোল প্যানেলটা আপনারা কী করবেন, এটা এখান থেকে রাইট বাটন ক্লিক করে পিন করে রাখতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এখন আমরা এখান থেকে হাতের ডান পাশে চলে আসবো, এক্সপ্লোরার লেখা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে সরাসরি আমাদেরকে এই জ্যাম্প নামে ফোল্ডারেই নিয়ে আসবে। কিছুক্ষণ আগেই দেখেন আমরা দিস পিসিতে গেলাম, তারপরে লোকাল ডিস্কে গেলাম, তারপরে জ্যাম্পে ঢুকলাম, তারপরে কিনা আমাদের এই ফোল্ডারটা পাইলাম। কিন্তু এখন আমরা এক ক্লিকেই কিন্তু সরাসরি জ্যাম্পের মধ্যে চলে আসতে পারলাম। এখন আমরা এই ফোল্ডারে আসার পরে নতুন করে আমাদেরকে আর কন্ট্রোল প্যানেল রান করতে হবে না, কারণ আমাদের কন্ট্রোল প্যানেল থেকে আমাদের সার্ভার এখন আপ অ্যান্ড রানিং। ওকে, এখন আমরা এই ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফোল্ডার দেখতে পাচ্ছি, এখান থেকে এইচটি ডক্স নামে ফোল্ডারটা খুঁজে বের করব। এইচটি ডক্সের মধ্যে যখন ঢুকবো, এর মধ্যে যে বিষয়গুলো আছে, এই যে কয়েকটা ফাইল রয়েছে, এই ফাইলগুলোই মূলত আমাদের সামনে দেখাচ্ছে। তাহলে আমাদের এখানে যদি নতুন কোনো ফাইল রাখতে চাই তাহলে এখানে রাখতে হবে।
তো বেস্ট প্র্যাকটিস হলো এখানে আমাদের একটা ফোল্ডার তৈরি করব, সেটার নাম হতে পারে প্রজেক্টস। প্রজেক্টস নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এখন কি করতে হবে, এই প্রজেক্টস ফোল্ডারের মধ্যে কি আছে বা কিভাবে আমরা এখানে যাব, এখানে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব সেটা এখন দেখব। প্রজেক্টস ফোল্ডারে আসার জন্য লোকাল হোস্টের পরে স্ল্যাশ দিয়ে প্রজেক্টস লিখব, তাহলে আমাদের দেখা যাবে এখানে একটা ইন্ডেক্স অফ প্রজেক্টস, মানে প্রজেক্টসের মধ্যে যত প্রজেক্ট থাকবে তার ইন্ডেক্সটা এটা, এখানে অনেক সেগুলা লিস্ট থাকবে। আমরা একটা জিনিস মাথায় রাখতে পারি যে আমাদের সার্ভারের রুট ডিরেক্টরি অর্থাৎ একদমই রুট পয়েন্ট সেটা হলো এইচটি ডকস নামে এই ফোল্ডারটা। এখানে যে যে ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারগুলো আমাদের এখান থেকে দেখতে পারবো। এখানে যে কোনো ফাইল থাকলে সেই ফাইলটা আমাদের কম্পিউটারের মধ্যে এই যে ওয়েব ব্রাউজারের মধ্যে দেখতে পারবো। তার মানে আমাদের সার্ভারের রুট পয়েন্টটা হলো এইচটি ডকস, এই ফোল্ডারটার কথা সবাই মাথায় রাখবেন। এখন আমরা প্রজেক্টসের মধ্যে যদি কোনো ফাইল বানাই বা ফোল্ডার বানাই, সেই ফোল্ডার বা ফাইল আমাদের ব্রাউজার থেকেও দেখতে পাবো। যেমন এখান থেকে আমি একটা ফোল্ডার তৈরি করতেছি, নিউ ফোল্ডার। এখন এটা রিফ্রেশ করলে এখানে নিউ ফোল্ডারটা দেখা যাবে। যদি আমি এখানে আরও ফোল্ডার তৈরি করি তাহলে আরও ফোল্ডার এখানে দেখা যাবে। হ্যাঁ, আমি এখানে একটা প্রজেক্ট তৈরি করতে চাচ্ছি, তাহলে এখানে প্রজেক্টের নাম দিতে পারি ওয়ান আওয়ার স্টাডি। এটাকে রিনেম করবো আমরা, নিউ ফোল্ডার, রিনেম ওয়ান আওয়ার স্টাডি। মাঝখানে স্পেস না রাখাই ভালো। এখন যদি পেজটাকে রিফ্রেশ করি, ওয়ান আওয়ার স্টাডি দেখা যাচ্ছে। এর মধ্যে গেলাম, এর মধ্যে গেলে আবার এখানে সব কিছু ফাঁকা। আমরা যে প্রজেক্টটা বানাচ্ছি এই প্রজেক্টের মধ্যে কিচ্ছু নেই, একদমই ব্ল্যাঙ্ক একটা প্রজেক্ট। তাহলে এর মধ্যে আমাদের মূলত ওয়ার্ডপ্রেসটাকে নিয়ে আসতে হবে। আমরা তাহলে কোথায় আসলাম আমি আবারও কেটে দিব, আমাদের এখানে রাখতে হবে। এখন আমরা ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করব। ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব কোত্থেকে, আমরা সরাসরি চলে যাব wordpress.org এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে গেলে হাতের ডান পাশে দেখতে পারবো গেট ওয়ার্ডপ্রেস নামে একটি বাটন রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই একটি নতুন পেজ আমাদের সামনে আসবে, এইখান থেকে একদম নিচে চলে আসব ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.7। আমরা কিন্তু প্রথম ভিডিওতে দেখেছিলাম ওয়ার্ডপ্রেসের বর্তমান লেটেস্ট ভার্সনটা হলো 5.7। আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন, ওয়ার্ডপ্রেসটা প্রথম কবে রিলিজ হয়, এটা আপনারা সবাই মেসেজে লিখে দেবেন, তাহলে বুঝতে পারবো আপনারা কতটুকু ইনফরমেশান গ্যাদার করেছেন। তো এখানে ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড শুরু হবে। ওয়ার্ডপ্রেস আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করে সময় অতিবাহিত করতে যাচ্ছি না, এটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করে দিয়ে আমার যে ফাইলের মধ্যে ওয়ার্ডপ্রেসটা আছে সেখান থেকে আমি ওয়ার্ডপ্রেসটা নিয়ে দেখাচ্ছি। ওয়ার্ডপ্রেস 5.7 এটা আমি ডেস্কটপের মধ্যে এসে রাখলাম। রাখার পরে আমরা এটা ওপেন করি, দেখি এর মধ্যে কী কী আছে। যখন এটা ওপেন করলাম এর মধ্যে দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার আছে। এর মধ্যে যদি যাই, এর মধ্যে দেখতে পাচ্ছি আরও দু তিনটা ফোল্ডার রয়েছে এবং অনেকগুলো ফাইল আছে। আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম অনেকগুলো ফাইল বা অনেকগুলো পেজের সমন্বয়ে একটা ওয়েবসাইট হয়। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি আসলে একটি ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পেজ বা অনেকগুলো ফাইল থাকে, সবগুলো ফাইল ফোল্ডারের সমন্বয়ে মূলত একটি ওয়েবসাইট দাঁড় হয়। ঠিক আছে, তো আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের মধ্যে যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোই মূলত কী করতে হবে, আমাদের এই প্রজেক্টের মধ্যে দিতে হবে। তাহলে এই প্রজেক্ট কোথায় পাবো আমি আবারও দেখাচ্ছি। আমরা কন্ট্রোল প্যানেলে যাব, কন্ট্রোল প্যানেল থেকে এক্সপ্লোরারে ক্লিক করব, তাহলে আমাদের সরাসরি জ্যাম্পটা আমি ফোল্ডারের মধ্যে নিয়ে আসবে। এখান থেকে আমরা এইচটি ডকস যাব। এইচটি ডকস হলো আমাদের রুট ডিরেক্টরি। রুট ডিরেক্টরির মধ্যে আমরা যেহেতু প্রজেক্ট নামে একটা ফোল্ডার তৈরি করছি, প্রজেক্টের মধ্যে যাব। প্রজেক্টের মধ্যে গেলে আমাদের প্রথম প্রজেক্ট ওয়ান আওয়ার স্টাডি এর মধ্যে যাব। এর মধ্যে মূলত আমাদের ওয়ার্ডপ্রেসের টোটাল থিংস অর্থাৎ টোটাল ফাইল ফোল্ডারগুলো এখানে আমরা কপি করব। আচ্ছা, এটা আমরা এখান থেকে কন্ট্রোল এ চাপলাম, সব ধরে ফেললাম, রাইট বাটন ক্লিক করে কপি এবং এখানে এসে পেস্ট। পেস্ট করলে দেখা যাবে আমাদের এখানে কপি পেস্ট হচ্ছে, কিছুক্ষণ সময় লাগতে পারে, আমরা কপি পেস্ট হতে দেই। পাশাপাশি আমাদের যে সার্ভার ছিল সার্ভারের মধ্যে ওয়ান আওয়ার স্টাডি, প্রজেক্টের মধ্যে ওয়ান আওয়ার স্টাডিতে এখন ব্ল্যাঙ্ক আছে। আমরা একবার পিছনে যাই, পিছনে গেলে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি প্রজেক্ট আছে। এখানে ক্লিক করার পরে কিন্তু একবার ব্ল্যাঙ্ক পেজ আসছিল, কিছুক্ষণ পরেই আমরা এখানে ক্লিক করলে নতুন একটি পেজ আমাদের সামনে আসবে। দেখি আমাদের কপির কী অবস্থা, কতটুকু কপি হলো। আমাদের কপি প্রায় শেষের দিকে, কারো কোনো সমস্যা হলে মেসেজে লিখে জানাতে পারেন। আমাদের সমস্ত ফাইলগুলো ওয়ান আওয়ার স্টাডির মধ্যে কপি হয়ে গেছে, ওখানে সব ফাইলগুলো চলে আসছে।
এখন আমরা দেখব নতুন করে আমাদের ফাইলগুলো কোনোভাবে কাজে আসতেছে কিনা। তাহলে এই যে আমাদের জিপ ফাইল ওপেন করেছিলাম এটা ক্লোজ করে দিলাম। এখন আমাদের ওয়ান আওয়ার স্টাডি এটা আছে, এটা রাখলাম, এটাও আমাদের প্রয়োজন নেই যদিও তবুও রাখলাম। এখন আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পরে ওয়ান আওয়ার স্টাডি এখানে একটু রিফ্রেশ করে দেখি, কোনো সমস্যা হয়নি, এখানে ক্লিক করব। ক্লিক করলে এখন আর আগের মতো ব্ল্যাঙ্ক আসবে না, এখন এরকম একটি পেজ আসবে। এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেস বলা হয়। এখানে এখান থেকে মূলত আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। এখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আমাদের ভাষা সিলেক্ট করেছি ইংরেজি, এরপরে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করলে আমাদের সামনে নতুন আরও একটি উইন্ডো আসবে। এখানে বেশ কয়েকটি বিষয় বলতেছে আমাদের কী কী লাগবে। নাম্বার ওয়ান, ডাটাবেস নেম। ডাটাবেস নেম অর্থাৎ আমাদেরকে একটি ডাটাবেস লাগবে। এরপর ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, এই কয়েকটি বিষয় আমাদের লাগবে, এবং টেবিল প্রিফিক্স। তাহলে ডাটাবেস এখন কোত্থেকে পাবো? আমি প্রথম ভিডিওতে বলেছিলাম আমাদের ওয়েবসাইটের সামনে যা যা দেখা যায় সবগুলাই ডাটাবেস থেকে, অধিকাংশই ডাটাবেস থেকে ডেটাগুলো আসে এবং সেগুলো আমাদের সামনে দেখা যায়। তো এই জন্য আমাদের ডাটাবেসও লাগবে। ডাটাবেসের জন্য আমাদেরকে অতিরিক্ত কোনো পরিশ্রম করতে হবে না, আমাদের এই টুলের মধ্যেই রয়েছে মাই এসকিউএল, এটাই মূলত আমাদের ডাটাবেস সিস্টেম। ডাটাবেস আমরা অলরেডি স্টার্ট করেছি, তার পাশে যে অ্যাডমিন রয়েছে অ্যাডমিনে ক্লিক করলে আমাদের ডাটাবেসের অ্যাডমিন প্যানেলে চলে আসবে। এখান থেকে ক্লিক না করে সরাসরি আপনারা ঢুকতে পারেন। সরাসরি ঢোকার জন্য কী করতে হবে? লোকাল হোস্ট, এরপর পিএসপি মাই অ্যাডমিনে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পারবো আমাদের ডাটাবেসের যে অ্যাডমিন প্যানেল আছে সেটা ওপেন হয়ে যাবে। ওপেন হলো, এখান থেকে আমাদের নতুন ডাটাবেস করতে হবে। নতুন ডাটাবেস করার জন্য আমরা এই নিউতে ক্লিক করতে পারি। এই পাশে সব ডাটাবেসের লিস্ট আছে, এখানে বেশ কয়েকটি ডাটাবেস রয়েছে। আবার এখান থেকে ডাটাবেসে ক্লিক করলেও এখানে আমরা লিস্টগুলো পাবো। এখানে নতুন একটি ডাটাবেস করতে চাইলে ডাটাবেস নেম দিতে হবে। আমাদের ডাটাবেস নেম হচ্ছে ওয়ান আওয়ার স্টাডি। এরপরে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের ডাটাবেসটা তৈরি হয়ে যাবে। আমাদের একটি কাজ হলো ডাটাবেস পাইলাম, ডাটাবেসের নেম হচ্ছে ওয়ান আওয়ার স্টাডি। দুই নম্বর হলো ডাটাবেস ইউজার নেম। আমাদের কি ইউজার নেম জানা আছে? আমাদের ইউজার নেমের জন্য যাইতে হবে প্রিভিলিয়াজে, এখানে যাব। এখানে গেলে দেখতে পাচ্ছি এখানে কয়েকটি ইউজার রয়েছে, আমরা নতুন আরও একটি ইউজার তৈরি করব। অ্যাড ইউজার অ্যাকাউন্ট, এখানে গিয়ে আমাদের ইউজার নেম দিতে হবে। আমি নাম দিচ্ছি, ইউজার নেম দিচ্ছি ওয়ান আওয়ার স্টাডি, ওয়ান আওয়ার স্টাডি, এবং হোস্ট নেম হচ্ছে আমাদের যে লোকাল হোস্ট সেটাই, এটা দিয়ে বোঝানো হয় এভাবে। আচ্ছা, পাসওয়ার্ড, পাসওয়ার্ড আমি কী দেবো? 1 2 3 4 5 6। এরপরে রিটাইপ করছি 1 2 3 4 5 6, আমাদের পাসওয়ার্ড ঠিক আছে, ওকে। এখন আমরা গ্লোবাল প্রিভিলিয়াজে এসে চেক অলে ক্লিক করব। আমি অল পারমিশন তাকে দিয়ে দিব, মানে এই যে আমি যে ইউজারটা বানাচ্ছি এই ইউজারকে মূলত কী কী পারমিশন দিব, এখানে আমাদেরকে অল পারমিশন দিতে হবে। অল পারমিশন দিয়ে এখান থেকে গোতে ক্লিক করব। গোতে ক্লিক করলেই আমাদের ডাটাবেসের ইউজারটাও তৈরি হয়ে যাবে। তাহলে আমাদের দুটো কাজ হয়ে গেল। নাম্বার এক, আমরা ডাটাবেস নেম পাইলাম, আমরা ইউজার নেম পাইলাম, পাসওয়ার্ড পাইলাম, ডাটাবেস হোস্ট হোস্ট হচ্ছে লোকাল হোস্ট হবে, আর টেবিল প্রিফিক্স কী হয় সেটা আমরা এরপরে দেখব। এখন আমরা লেটস গোতে ক্লিক করব। লেটস গোতে ক্লিক করলে এখানে আমাদেরকে ডাটাবেস নেম দিতে হবে। ডাটাবেস নেম হচ্ছে ওয়ান আওয়ার স্টাডি। আচ্ছা, তারপর ইউজার নেম হলো ওয়ান আওয়ার স্টাডি, পাসওয়ার্ড হলো 1 2 3 4 5 6, ডাটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট হবে, আর টেবিল প্রিফিক্স, টেবিল প্রিফিক্স আপনি ডাব্লুপি রাখতে পারেন। আসলে ডাটাবেসের মধ্যে অনেকগুলো টেবিল থাকে। আমি যদি অন্য কোনো ডাটাবেসে আসি, টেস্টের মধ্যে আসি, টেস্টের মধ্যে একদম ফাঁকা আছে অন্য ইনফরমেশন স্কিমা, এখানে যদি আসি এই যে প্রত্যেকটা লাইন আছে এই প্রত্যেকটা লাইনকে বলা হয় ডাটাবেস টেবিল। এই টেবিলে আগে দেখেন INNOBD, এখানে অনেকগুলার আগে এরকম লেখা আছে, মূলত এই যে প্রত্যেকটির আগে একই বিষয় আছে এটাকে মূলত ডাটাবেস প্রিফিক্স বলা হয়। আচ্ছা, তাহলে আমাদের ডাটাবেস প্রিফিক্স কী দেবো? WP থাকাটাই ভালো, অন্য কিছু আপনি দিতেই পারেন, সমস্যা নেই। এখন আমরা সাবমিট ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের সব কিছু ঠিক আছে। এখন আপনি রান করতে পারেন আপনাদের ইনস্টলেশন প্রসেস। আমরা এখান থেকে রান করছি। রান করলে আমাদের ডাটাবেস, এখন আমাদের সাইটের নাম দিতে হবে। সাইটের নাম আমরা দিচ্ছি ওয়ান আওয়ার স্টাডি, ইউজার নেম দিচ্ছি আমরা অ্যাডমিন, পাসওয়ার্ড দিচ্ছি আমরা 1 2 3 4 5 6। যেহেতু খুবই নর্মাল পাসওয়ার্ড, দুর্বল পাসওয়ার্ড, আমি কনফার্ম করে দিচ্ছি আমি দুর্বল পাসওয়ার্ড নিয়েই কাজ করতে চাচ্ছি। এখন আমরা আমাদের ইমেল দিচ্ছি oneourstudy@gmail.com। এরপরে আমরা ইমেল দিচ্ছি admin@gmail.com, ওকে।
এরপরে আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। এটাতে ক্লিক করলেই আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন 100% কমপ্লিটেড। দ্যাটস প্রিটি কুল এবং ইজি। আমার মনে হয় আপনারা সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমাদের যেহেতু ইনস্টল করা শেষ, এখন আমাদের লগ ইন করার পালা। লগ ইন করার জন্য আমাদেরকে কী লাগবে? ইউজার নেম। ওয়ার্ডপ্রেসের ইউজার নেম লাস্টে যেটা দিয়েছিলাম সেটা হলো কি, অ্যাডমিন দিয়েছিলাম, এবং অ্যাডমিন আর পাসওয়ার্ড দিয়েছিলাম কি, 123456। এরপরে আমরা লগ ইনে ক্লিক করব। আমরা যদি সব ঠিকঠাক করে থাকি তাহলে আমাদের সামনে এরকম একটি পেজ আসবে। এরকম পেজ আসলে বুঝতে পারবেন আপনি সফলভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটটাকে ইনস্টল করতে পেরেছেন। আমরা খুব সহজে এটা করে ফেললাম, এত সহজ কাজ। এরপরে অনেকের কিন্তু এই বিষয়টি জানা নেই। যেমন আমার একটা ফ্রেন্ড, সে কিন্তু ভালো লেভেলের ডেভেলপার ছিল, ভালো লেভেলের ডেভেলপার ছিল, বাইরে অনেক ক্লায়েন্টে সে কাজ করেছে, বাট সে ওয়ার্ডপ্রেসে কখনোই কাজ করেনি। একবার তার সামনে একটা কাজ আসলো, তাকে ওয়ার্ডপ্রেস দিয়ে একটি কাজ করে দিতে হবে, একটি ওয়েবসাইট বানিয়ে দিতে হবে। ক্লায়েন্টের যেহেতু রিকোয়ারমেন্ট ছিল, ওয়ার্ডপ্রেস দিয়েই করতে হবে, কিচ্ছু করার নেই, কিন্তু সে ওয়ার্ডপ্রেস পারে না। তারপর সে শেয়ার করলো আমাদের কাছে, বিষয়টা খুব ইজি ছিল। তারপরে সে শিখলো, কিছু টিউটোরিয়াল দেখলো, ডকুমেন্টেশন দেখলো, দেখে শেখার পর সে দেখলো এত সিম্পল একটা কাজ, কিন্তু আমি জানতাম না। আসলে যখন আপনি মার্কেট প্লেসে যাবেন, কাজ দেখবেন, আপনার ফিক্স কিছু বায়ার হবে, তাদের সাথে যখন কাজ করতে যাবেন, তাদের বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে, মাঝে মাঝে বিভিন্ন ধরনের ওয়েবসাইট চেয়ে বসে, সেগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। আপনি যদি ছোটোখাটো এই বিষয়গুলো না জানেন তাহলে কিন্তু সেই কাজটা আপনি ডেলিভার করতে পারবেন না। আর যদি কাজটা জানা থাকে তাহলে খুবই সহজে, খুব অল্প সময়ের মধ্যে আপনি কাজটিকে ডেলিভার করতে পারলেন, আপনার একটা ভালো প্রফিটও জেনারেট হলো, ক্লায়েন্টের মনও রক্ষা হইলো, আপনার প্রোফাইলটাও কিন্তু আস্তে আস্তে ভারী হতে থাকবে। সুতরাং কাজ শেখার সময় ছোটো বিষয়কে অবহেলা না করে সব বিষয়কেই সামগ্রিকভাবে মূল্যায়ন করা আমাদের উচিত। আশা করি সবাই ক্লাসটাকে এনজয় করছেন। আমাদের সাইট যেহেতু অলরেডি ডান হয়ে গেছে, এখনও যদি কারো ইনস্টল প্রসেস নিয়ে প্রবলেম মনে হয় আপনি আরও একবার পিছন থেকে দেখে আসতে পারেন। আমরা এই সাইট থেকে কি করব, এটা হচ্ছে মূলত আমাদের ড্যাশবোর্ড, অর্থাৎ ব্যাকএন্ড এবং ফ্রন্টএন্ড দুইটা বিষয় থাকে। আপনার আমাদের দেশে যেরকম সংসদ ভবন আছে যেখান থেকে সব কিছু আইন পাশ করা হয় আর বাইরে সেগুলোকে এক্সিকিউট করা হয়, এটা হলো আমাদের ওয়েবসাইটের সংসদ। এখান থেকে আমরা যা যা করাবো বাইরে সেটা দেখা যাবে। আচ্ছা, বাইরে কী দেখা যাবে সেটা একটু দেখে আসি। এটা দেখার জন্য এই যে এখানে ওয়ান আওয়ার স্টাডি লেখা আছে, এখানে ভিজিট সাইট রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক উইথ নিউ ট্যাব এটাতে ক্লিক করব। তাহলে এখানে আমাদের দেখব একটি রেডিমেড ওয়েবসাইট চলে আসছে। এ হলো আমাদের ওয়েবসাইট। আমরা চাইলে আরও নতুন নতুন প্রজেক্ট একসাথে তৈরি করতে পারি। নতুন প্রজেক্ট তৈরি করার জন্য কী করতে হবে, আমাদেরকে এখান থেকে কন্ট্রোল প্যানেল থেকে এক্সপ্লোরারে যাইতে হবে, এক্সপ্লোরার থেকে এসটি ডক্সে যাইতে হবে, এর মধ্যে প্রজেক্টে যাইতে হবে, এখানে নতুন একটি ফোল্ডার করতে হবে আপনি যে নামে প্রজেক্ট করতে চান। যদি আমি এখানে নতুন প্রজেক্ট করতে চাই বুক, তাহলে বুক নামে একটি ফোল্ডার তৈরি করলাম। এখন আমার যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা আছে, ডাউনলোড করা ফাইলের মধ্যে যা যা আছে সবগুলোকে আমি এর মধ্যে ঢুকিয়ে দেব। ওয়ার্ডপ্রেসের মধ্যে এসে সবগুলোকে কপি করব, কপি এবং এখানে এসে সবগুলোকে পেস্ট করে দিব। তাহলে আমাদের কাজ মোটামুটি শেষ হতে থাকবে। এখানে সব কিছু কপি হয়ে গেলে আপনি এটাকেও আলাদা একটা প্রজেক্টের মতো করে রান করতে পারবেন। এরপর আমাদের কী প্রয়োজন হবে, নতুন একটি ইউজার প্রয়োজন হতে পারে। ইউজার তৈরি করার জন্য আমাদেরকে যেতে হবে ডাটাবেজের মধ্যে। ডাটাবেজের মধ্যে আসলাম, এখান থেকে ডাটাবেজ কোথেকে পাবো, আমরা হচ্ছে এই যে আমাদের কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল থেকে মাই এসকিউএলের পাশে যে অ্যাডমিন আছে এখানে ক্লিক করব, তাহলে আমাদের ডাটাবেজ প্যানেল পেয়ে যাব। ডাটাবেজ ক্রিয়েট করতে হবে, ডাটাবেজের নেম দিচ্ছি বুক। এরপরে এটাকে ক্রিয়েটে ক্লিক করে দিলাম, আমাদের নতুন ডাটাবেস তৈরি করা শেষ। আমরা চাইলে একই ইউজার দিয়ে অনেকগুলো আমরা কাজ করতে পারবো। যেমন আমাদের কিছুক্ষণ আগেই আমরা একটা ইউজার বানিয়েছিলাম, সেটার নাম ছিল ওয়ান আওয়ার স্টাডি, পাসওয়ার্ড ছিল 123456, তাই না? ওকে, আমরা সেটা দিয়ে কাজ করব। তাহলে প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদা আলাদা করে ইউজার তৈরি করার প্যারা আপনাকে নিতে হচ্ছে না। আপনি চাইলে আবার বানিয়ে নিতে পারেন, সমস্যা নেই। সব প্রসেসই আমাদের জানা থাকা জরুরি, তাই না? আমাদের যেহেতু অলরেডি নতুন আরেকটি ডাটাবেস তৈরি করা হয়ে গেল বুক নামে, এখন আমরা আমাদের কপি করা কী অবস্থা সেটা দেখে আসি। আমাদের সম্ভবত সব ফাইলগুলো কপি হয়ে গেছে। আমরা এখন কোথায় যাব, আমরা যাব লোকাল হোস্ট, এরপরে আমাদের প্রজেক্টস নামে ফোল্ডারে, প্রজেক্টস নামে ফোল্ডারে আসলাম। এখানে দেখতে পাচ্ছি নতুন আরও একটি ফোল্ডার চলে আসছে, প্রজেক্ট চলে আসছে বুক নামে, এটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করলে আমাদের সামনে আবারও ইনস্টলেশন প্রসেস আসবে। এখান থেকে আমাদের ভাষা সিলেক্ট করব ইংরেজি, এরপরে কন্টিনিউ। কন্টিনিউ করার পরে আমাদের ডাটাবেজ নেম রয়েছে, ডাটাবেজ ইউজার নেম আমরা একটা ইউজার বানিয়েছিলাম আগের বারে, সেটা ইউজ করব। পাসওয়ার্ড তো আমাদের জানাই আছে, ডাটাবেজ হোস্টও জানা আছে, টেবিল প্রিফিক্সটাও আমাদের দেখা আছে। লেটস গোতে ক্লিক করলাম, ডাটাবেজ নেম হচ্ছে আমাদের বুক, এরপরে ডাটাবেজ ইউজার নেম হলো ওয়ান আওয়ার স্টাডি,
আমরা যেটা বানাইছিলাম ওয়ান আওয়ার স্টাডি পাসওয়ার্ড হইল 123456, ডাটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, আর টেবিল প্রিফিক্স এবার আমি এখানে বুক দেব। এরপরে আমরা সাবমিট করব। সব ঠিক থাকলে এখন আমাদের রান দ্য ইনস্টলেশন আসবে। এখান থেকে আমরা ভাষা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের সবগুলো যেহেতু রয়েছে, লেটস গোতে ক্লিক করব। ডাটাবেস নেম দিব, ডাটাবেস নেম হচ্ছে বুক, ইউজার নেম হইল ওয়ান আওয়ার স্টাডি, আর পাসওয়ার্ড হইল আমাদের 123456। এরপরে ডাটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট এবং প্রিফিক্স হচ্ছে WP, আমরা এটাকে চেঞ্জ করে ব্যবহার করব বুক। এখন আমরা সাবমিটে ক্লিক করলে আমাদের ইনস্টলেশন হয়ে যাবে। আর যদি এখানে ভুল লিখি তাহলে আমাদেরকে একটি অ্যারর দিবে। আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে সব ঠিক থাকলে এখান থেকে ইনস্টলেশন বাটনটা দেখা যাবে, আদারওয়াইজ অ্যারর আসবে। ইনস্টলেশন করলাম, করার সময় আমাদেরকে কী বলবে, সাইট টাইটেল দিতে হবে। আগেরবারে দিয়েছিলাম ওয়ান আওয়ার স্টাডি, এখন দেবো আমরা বুক, যেহেতু আমাদের এটা হচ্ছে আমাদের বুক সাইট। এরপরে ইউজার নেম হইল অ্যাডমিন দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি আমি 123456। যেহেতু খুবই দুর্বল পাসওয়ার্ড, এখান থেকে কনফার্ম করে দেবো। আমাদের অ্যাডমিনের ইমেল দিব book@gmail.com দিয়ে রাখলাম এরকম। এখন আমরা এখান থেকে ইনস্টল ওয়ার্ডপ্রেস করে নিব। একদমই সিম্পল, আমি দুবার দেখাইলাম, আমার মনে হয় আপনারাও খুব পারবেন। এখান থেকে আমাদের ইউজার নেম হলো অ্যাডমিন, আমাদের পাসওয়ার্ড হলো 123456। এখান থেকে লগ ইনে ক্লিক করব। সব ঠিক থাকলে আমাদেরকে সেই ড্যাশবোর্ড, পরিচিত ড্যাশবোর্ডটা দেখাবে। ড্যাশবোর্ডের পাশে যেটি রয়েছে সেটা হলো সাইড বার। এখানে বেশ কিছু বিষয় রয়েছে, পোস্ট, মিডিয়া, পেজেস, অ্যাপিয়ারেন্সের মধ্যে এখানে থিম, কাস্টমাইজেশন, উইজেটস, অনেকগুলো বিষয় আছে। আমরা সুবিস্তারিতভাবে সব কিছু শিখবো আস্তে আস্তে। এখন আমরা যে সাইটটা রান করলাম সেটার পেজ দেখতে যাব। আমরা ভিজিট সাইটে ক্লিক করছি। ভিজিট সাইটে ক্লিক করলে আমাদের কাছে এরকম একটি সাইট আসবে, যেটা আমরা কিছুক্ষণ আগে আমাদের আগের সাইটেও দেখেছি। আমরা ব্যাক আসলাম। ব্যাক আসার পরে এখান থেকে একটু চেঞ্জ করব। এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স যাব, এখান থেকে থিমসে যাব। থিমসে গেলে কী হবে, এখানে দেখতে পাচ্ছি তিনটা থিম আছে। যেমন মোবাইলে যেরকম অনেক ধরনের লান্সার বা থিম থাকে, যেটাকে আমরা ক্লিক করে অ্যাক্টিভেট করি, সেটাই আমাদের মোবাইলকে চেঞ্জ করে ফেলে। আমাদের অনেক সময় দেখা যায় অ্যান্ড্রয়েড মোবাইলটাকে iOS মোবাইলে আমরা বানিয়ে ফেলি, খুবই সিম্পলভাবে, আমাদের কিছুই জানতে হয় না সেখানে। আমাদের এই ওয়েবসাইট বানানোর সময়ও ঠিক একই রকম। অনেকে যেরকম চিন্তা করেছিলেন কোডিং ছাড়া কীভাবে পসিবল, এখানে দেখতে পারবেন কোডিং ছাড়া আমরা কীভাবে ওয়েবসাইটের লুকটাকে চেঞ্জ করে ফেলবো। তাহলে আমরা বর্তমান এই হচ্ছে আমাদের সংসদ ভবনে আছি, আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সংসদ ব্যাকএন্ড। আর কিছুক্ষণ পরে আমরা ফন্টেন্টটাও দেখব। ফন্টেন্ট দেখার জন্য বুকের কাছে যাব। এরপরে ভিজিট সাইট নিউ ট্যাবে ওপেন করব। এ হচ্ছে আমাদের সাইট। এখন আমরা আমাদের থিমকে চেঞ্জ করব। থিম যখন চেঞ্জ করতে আসব, এখানে নতুন নতুন থিম রয়েছে, এখানে তিনটা থিম দেখতে পাচ্ছি। যেটা ইনস্টল করা আছে সেটার পাশে লেখা আছে অ্যাক্টিভ, এবং পাশে কাস্টমাইজেশন নামে একটি বাটন রয়েছে। আর যেগুলো অ্যাক্টিভেট করা নেই, ইনস্টল করা আছে, সেগুলোর পাশে অ্যাক্টিভেট এবং লাইভ প্রিভিউ নামে বাটন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা অ্যাক্টিভেটে ক্লিক করব। 2019 নামের থিম আমি অ্যাক্টিভেট করলাম। এখন যদি পেজটাকে আমরা রিফ্রেশ করি, একটা জাদু দেখতে পারবো। দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইট টোটালি চেঞ্জ হয়ে গেছে, নতুন একটি লুক চলে আসছে। শুধু একই রকম থাকবে তাও না, আমরা যদি এখন অন্য আরও একটি 2020 যদি আমরা অ্যাক্টিভেট করি, তাহলে দেখতে পারবো নতুন আরও একটি লুক চলে আসবে। আবারও পেজটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে আরও একটি নতুন লুক আমাদের সামনে চলে আসছে। এই হচ্ছে আমাদের জাদু। হ্যাঁ, আমরা যে বিষয়গুলো শিখতে চাচ্ছিলাম, ওয়ার্ডপ্রেস ইনস্টল, আমার মনে হয় সকলেই এখন ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে পারবেন। আপনারা চেষ্টা করবেন নিজেদের নামে অথবা নিজেদের পারিপার্শ্বিক নামে পাঁচটা প্রজেক্ট আপনি রান করবেন। পাঁচটা প্রজেক্ট কীভাবে, এই যে লোকাল হোস্টের মধ্যে প্রজেক্টস ফোল্ডারের মধ্যে যেরকম আমি এখানে দুটা প্রজেক্ট করে দেখালাম, এরকম আপনারা আরও তিনটি প্রজেক্ট অর্থাৎ পাঁচটি প্রজেক্ট করবেন। তাহলে আপনাদের এখানে হাতেখড়ি হয়ে যাবেন, প্র্যাকটিস কয়েকবার করা হয়ে গেলে আপনাদের মনে থাকবে। আপনারা যদি ইচ্ছা করেন আর সেটা যদি আপনারা বাস্তবায়ন করতে পারেন, তবেই কিনা আপনারা সফলকাম হবেন। একসময় মানুষ চাঁদে যাওয়ার ব্যাপারটাও কিন্তু অকল্পনীয় ভাবত, এখন দেখেন আমাদের পৃথিবীর প্রযুক্তি চাঁদকে অতিক্রম করে মঙ্গলে পর্যন্ত চলে গেছে। সুতরাং আপনি যদি ইচ্ছা করেন, ইচ্ছা শক্তিটা যদি খুব দৃঢ় থাকে, আপনার সফলতা অবশ্যই আসবে, সাথে আমাদের অবশ্যই পরিশ্রম থাকতে হবে। আমি আশা করি সকলেই এই জার্নিটা ভালোভাবে নেবেন এবং সকলেই সফলকাম হবেন। আমি আজকে ক্লাস এ পর্যন্তই রাখছি। এর পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিত আরও অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের লাইভ ক্লাসে যারা থাকতে পারছেন না, তাদের জন্য বলছি, আমাদের আমাদের সকল কোর্সের ভিডিও ইউটিউবে পাবলিশ করা হয়। আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে সেখান থেকে আপনারা নিয়মিত আমাদের ক্লাসের ভিডিওগুলো নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। সকলে আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।